ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনেও ছিল বেসামাল ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকিট পেতে ভোগান্তির শেষ নেই। অনলাইনে টিকিট কাটার বিড়ম্বনা নিয়ে যাত্রীদের অভিযোগ, টিকিট বিক্রির এজেন্ট সহজ কাজটিকে করে ফেলেছে জটিল। এছাড়া টিকিট কালোবাজারের অভিযোগ করেছেন যাত্রীদের কেউ কেউ। এ বিষয়ে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ বলছে, ভোগান্তি নিরসন সহ শৃঙ্খলা নিশ্চিতে সর্বাত্মক কাজ করা হচ্ছে। সাদমান সাকিবের প্রতিবেদন। আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনেও কমলাপুর রেল স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। কারো কারো অপেক্ষা ভোর থেকে দুপুর পর্যন্ত, কেউ বা একদিন আগেই আগামী দিনের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। টিকিট পেতে চরম ভোগান্তির কথা জানালেন যাত্রীরা। মানে দুইটা বাজলে ওরা সার্ভার বন্ধ, তার মানে 10 জন পাইলো না, 15 জন পাইলো, দেখা যাচ্ছে 300 জন মানুষ সিরিয়ালে আছে। রাত জাগে এখন যদি টিকিট দেখতেছি টিকিট নাই, মানে সব লাল হয়ে আছে। এছাড়া অনলাইনের বিড়ম্বনাও এখনো কাটেনি। টিকিট প্রত্যাশীরা বলছেন, টিকিট বিক্রির অনলাইন এজেন্ট সহজ টিকিট প্রাপ্তির প্রক্রিয়াটি করে ফেলেছে কঠিন। কারণ অনলাইনের মধ্যে আমরা কয়েক হাজারবার ট্রাই করছি কিন্তু একটা টিকিট পারচেজ করতে পারিনি। নাম সহজ, কাজ এত কঠিন করে ফেলছে। আমরা কাল দুপুর 12 থেকে আসি, আমাদের যে কি অবস্থা। এছাড়া অনেকে আবার টিকিট কালোবাজারিরও অভিযোগ করছেন। কিছুক্ষণ পর কইবে যে টিকিট নাই, পরে বাইরে নাকি কইবে ভাই টিকিট আছে, 2000 টাকা করে যাইবা, 1500 টাকা যাইবা, এরকম করে বলে দালালা। এক দালাল আমার বলছিল যে ভাই আপনি এদিকে আসেন, যদি আপনার টিকিট লাগে আপনি কোথায় যাবেন। যাত্রীদের এসব অভিযোগের বিষয়ে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ জানায়, টিকিট বিক্রিতে শৃঙ্খলা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আমরা একটা জিনিস জানি এবং আপনারাও জানেন যে কালোবাজারি রোধ করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। আপনারা জানেন যে কোনো ধরনের চুরি ছিনতাই রোধ করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। আমরা এই বিষয়গুলো মাথায় রেখে বারবার তাকে দিয়েছি যেন কমলাপুর স্টেশনে বা ঢাকা রেল স্টেশনে এই বৃহৎ সংখ্যক যাত্রী সমাগম হবে, এখানে যেন কোনোরকম ঘটনা না ঘটে। তারপরেও কেন ঘটছে সেটা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ নিশ্চয়ই ভেবে দেখবেন, বা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বে আছেন তারাও বিষয়টি ভেবে দেখবেন যে আসলেই এতে করে ওনাদের সম্মান কতটুকু থাকছে। কেননা আমি আপনার প্রথম দিন থেকে আমি বলে যাচ্ছি, যেখানে আমিই নিরাপদ নই আমার এখান থেকে, দেখেন আপনারা। আমার কাছে আরেকটা জিনিস অবাক লেগেছে, যেহেতু প্রশ্নটা এসেছে সেই জন্য বললাম আর কি, যে যিনি চুরি করেছেন সিসিটিভি ফুটেজে স্পষ্টতে তার চেহারা দেখা গেছে, উনি দেখেন কোনো না কোনো সমাজে বাস করে, ওনার একটা সার্ক, উনি কোনো না কোনো জায়গা থেকে বাজার করে খেয়েছেন, কোনো না কোনো জায়গায় দোকান থেকে ক্রয় করেছেন, চুল কাটতে গেছেন, ওষুধ কিনতে গিয়েছেন, তাই না? অথচ কোনো মানুষ কিন্তু এগিয়ে আসেনি যে হ্যাঁ আমি এই লোকটাকে চিনি। কারণ আপনাদের প্রত্যেকটা মিডিয়া এই জিনিসটা কভারেজ করেছেন। তো এটাই বললাম যে আমরা আসলে কোন সমাজে বাস করি, আমাদেরও মনে হয় আরও একটু আবারও অনেকবার, এটা আমার ঘটনা বলে নয়, এই ঘটনাটা আপনাদের সাথে হতে পারে, তাই আমি অনুরোধ রাখছি যে আমাদের ভাবে ভেবে বাবার সময় হয়েছে যে আমরা কেন অন্যায়কে প্রশ্রয় দেবো। অন্যদিকে সড়ক পথে যাতায়াতকারীদের জন্য সায়দাবাদ বাস টার্মিনালে এখন টিকিট বিক্রি হচ্ছে স্বাভাবিকভাবে। ঈদ ঘিরে বাসে যাত্রীদের বাড়তি চাপ পড়বে মূলত সামনের কয়েকদিনে। সাদমান সাকিব, বাংলা টিভি, ঢাকা।